হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার প্রিয়ভিওর্স আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন সেই সকল প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেব ভিডিওটা অনেকটাই লম্বা হতে পারে তাই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পাবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রিভিওয়ার্স গৌরবরাজ আমার কাছে একটি প্রশ্ন করেছেন দাদা আমার মামা আমাকে এমপ্লয়মেন্ট ভিসা দিবে তিনি শুধু আমার কাছ থেকে পাসপোর্টের ফটোকপি এবং ভোটার আইডি কপি এবং দুই কপি ছবি নিয়েছে এতে করে কি এমপ্লয়মেন্ট ভিসা বাইর হবে হ্যাঁ ভাইয়া আপনার জন্য যখনই একটা ইমপ্লয়মেন্ট ভিসা বাইর করতে যাবে সেক্ষেত্রে আপনার এক কপি ব্যাকগ্রাউন্ড হোয়াইট পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন আছে আর আপনার পাসপোর্টের ফটোকপিটা দিলেই আপনার নামে ইমপ্লয়মেন্ট ভিসা বাইর হয়ে যাবে আরেকজন ব্যক্তি একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া দুবাই যেতে বাংলাদেশি টাকাকে ডলার করা লাগে কেন এবং যদিও করা লাগে সেক্ষেত্রে কত ডলার সাথে করে নিতে হয় তো আসলে আপনারা যদি বিজিৎ বিষয় আসতে চান আপনার যদি বিজিৎ বিষয় এখানে আসতে চান অবশ্যই আপনাকে সাথে করে ছয়শো ডলার নিয়ে আসতে হবে অর্থাৎ আরব আমিরাত দু হাজার দেড়াম সম ডলার আপনার সাথে থাকতে হবে আর এটি কেন নিয়ে আসতে হবে সেটা আপনি জানতে চেয়েছেন এটি নিয়ে আসতে হবে এই জন্যই দেখুন আপনি যখন এই দেশে আসবেন বিজিতে আসতেছেন এরা ভাবতেছে যে আপনি এখানে ঘুরার জন্য আসতেছেন বাংলাদেশ ইমিগ্রেশনও ভাববে যে আপনি ঘুরতে যাচ্ছেন তবে আপনি যেহেতু ঘুরতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কোথায় থাকবেন কী খাবেন আপনার কাছে থাকা বা খাওয়ার কোন টাকা পয়সা আছে কিনা না সেগুলার জন্যই কিন্তু এই ডলারটা সাথে করে নিয়ে আসতে হয় আর এখানে যদি তারা চেক করে যে তোমার কাছে ডলার আছে কি না তুমি এখানে আসছো তুমি কি খাবে কত টাকা নিয়ে আসছো অর্থাৎ কত ডলার নিয়ে আসছো সেক্ষেত্রে হয়তো এই ডলারটা আপনাকে দেখাতে হতে পারে মূলত এই জন্যই ডলার সাথে করে নিয়ে আসতে হয় আরও কয়েকজন ব্যক্তি একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি ফ্রি ভিসা লাগিয়েছি এক্ষেত্রে কি আমি ফ্রি ভিসা দিয়ে তালাবাতে চাকরি করতে পারবো কিনা তো আসলে আপনারা যারাই ফ্রি ভিসা লাগিয়েছেন যারা তালাবাতে বা বাইক রাইডিংয়ের কাজগুলা করতে চান আপনারা অবশ্যই তালাবাত বা নুনের এজেন্টের মাধ্যমে আপনাদের ভিসাটা লাগাতে হবে অর্থাৎ আপনাদের যে ফ্রি ভিসাটা আছে সেটিকে ক্যান্সেল করে আপনারা নুন অথবা তালাবাতের এজেন্টের মাধ্যমে ভিসা লাগিয়ে আপনারা তালাবাতে কাজ করতে পারবেন আরেকজন ভাই একটি প্রশ্ন করেছেন দাদা এখানে গ্রাফিক্স জবের কেমন ডিমান্ড হ্যাঁ ভাইয়া মোটামুটি ভালোই ডিমান্ড আছে যদি গ্রাফিক্সের কাজ আপনার সম্পূর্ণটা জানা থাকে আর এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আপনি জবটা খুঁজবেন বা এর খোঁজ নিয়ে তবেই এখানে আসার চেষ্টা করবেন আর দু একজন ব্যক্তি একটা বিষয় জানতে চেয়েছেন যে ভাইয়া এখানে টেইলারি কাজের বেতন কত তো আমি আপনাদেরকে একটাই কথা বলে রাখি এখানে টেলারি কাজ বেতন হিসাবে এবং প্রোডাকশন হিসাবে হয়ে থাকে আপনি যদি টেইলারের সম্পূর্ণ কাজ জেনে থাকেন অথবা কাটিং মাস্টার বা টেইলার সম্পূর্ণ কাজ আপনার জানা আছে কাটিং থেকে শুরু করে এভ্রিথিং সবকিছু সেক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে পর্যন্ত স্যালারি হতে পারে আর ম্যাক্সিমাম হচ্ছে প্রোডাকশনে আরেকজন ব্যক্তি একটি প্রশ্ন করেছেন ভাইয়া আমার বাসা পঞ্চগড় জেলা আমি দুবাই যেতে চাচ্ছি আপনি একটু বলবেন আপনার কি মতামত বিজি বিষয় আসা ভালো হবে কিনা হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাইয়া আমি প্রতিটা ভিডিওতে বলতেছি যে বর্তমানে বিজিত বিষা যেন আপনারা না আসেন কারণ এখানে অলরেডি অনেকগুলা ব্যক্তি বিজিত বিষায় এসেছে তারা কাজ পাচ্ছে না আপনারা যদি পারেন আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু মাধ্যমে বা অন্য কারণ মাধ্যমে যদি সরাসরি এমপ্লয়মেন্ট বিষয় নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে ধন্যবাদ ভাইয়া আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন দুবাই কোন বিশাল লাগিয়ে মোটরসাইকেল লাইসেন্স করলে যে কোনো কোম্পানিতে তালাবাদ বা নুন বা অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবো একটু জানাবেন তো আমি ইতিপূর্বেই বলে দিয়েছি আপনারা যারাই তালাবাদ নুন বা ডেলিভারো কোম্পানিতে জব করতে চাচ্ছেন সময় ছিল যাদের অন্য জায়গার ভিসা বাইকের লাইসেন্স থাকলে আপনারা কাজ করতে পারবেন এখন কিন্তু তারা তাদের নিয়মটা একটু চেঞ্জ করেছে আপনাকে তাদের এজেন্সির মাধ্যমে ভিসা লাগাতে হবে তবে আপনি এখানে কাজ করতে পারবেন আপনারা যারাই এখন বর্তমানে অন্য কোম্পানিতে আছেন বা বাইকের লাইসেন্স নিতে যাচ্ছেন আপনারা চাইলে লাইসেন্স নিতে পারবেন আর যদি লাইসেন্সটা আপনি পেয়ে যান পরক্ষণে যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান বা নুন অথবা চান সেক্ষেত্রে আপনারা আপনাদের করে সেখানে কাজ করতে আরেকজন অনেক একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া ডায়াবেটিস থাকলে কি কোনো সমস্যা হবে অর্থাৎ মেডিকেল করতে গেলে কি আনফিট ঘোষণা করবে কিনা একটু জানাবেন আসলে ভাইয়া এখানে মেডিকেলে শুধুমাত্র আপনার ব্লাড টেস্ট করা হয় এইডস আবি এইডস আছে কিনা জন্ডিস আছে কিনা এগুলো টেস্ট করা হয় আর আপনার বুকের এক্স করা হয় কোনো হাড্ডি ভাঙা টাঙ্গা আছে কিনা বা মেজর কোনো প্রবলেম আছে কিনা সেটি চেক করা হয় এক্ষেত্রে ডায়াবেটিস যদি থাকে কোনো সমস্যা হয় না আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছে আরো কয়েকজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া কোনটা কি ভিসা চিনব কিভাবে। যদি একটু বলতেন আমি ইতিপূর্বে এই বিষয়ের উপর অনেকগুলা ভিডিও বানিয়েছি আপনারা কিভাবে চিনবেন আপনাকে কোন ভিসা দেয়া হয়েছে তো যারা আমার ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন আমি আই বাটনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে আসবেন তবু ছোট্ট করে বলে নিচ্ছি একটা ভিসার উপরে যেখানে লেখা থাকে যদি ট্যুরিস্ট এবং ভিজিট মনে করবেন যে আপনাকে ভিজিট ভিসা দেওয়া হয়েছে আর ওই জায়গাটাতে যদি এমপ্লয়মেন্ট বিষা বা ওয়ার্ক পারমিট বিশা লেখা থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আপনাকে সরাসরি কোম্পানির বিষা দেওয়া হয়েছে আরেকজন ব্যক্তি একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি অলরেডি একটা কোম্পানিতে ছিলাম আমি দেশে আসছি আমার বিষয়টা ক্যান্সেল করে দিয়েছে এখন আমি নতুন করে বিজিট বিষায় যেতে চাচ্ছি এক্ষেত্রে কি আমাকে হোটেল বুকিং করতে হবে কিনা হ্যাঁ ভাইয়া আপনাকে অবশ্যই হোটেল বুকিং করতে হবে কারণ এটা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন দেখবে যে আপনি সেখানে ভিজিট বিষয়ে যাচ্ছেন আপনি থাকবেন কোথায় খাবেন খাবেন কি সেজন্য অবশ্যই আপনার হোটেল বুকিং থাকতে হবে এবং আপনার সাথে ডলার থাকতে হবে তো অবশ্যই আসার সময় আপনারা এটা করে আসবেন যে এজেন্সির মাধ্যমে আপনি টিকিটটা করবেন হোটেল বুকিংটা তারাই করে দেবে এক্ষেত্রে বেশি টাকা খরচ হয় না আরেকজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ভাই আমি চশমা ইউজ করি চশমার পাওয়ার একশো ডিগ্রি আমি কি বিদেশে যেতে পারবো দুবাই কি আমাকে মেডিকেল সাপোর্ট করবে কি না হ্যাঁ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন অনেকেরই এই প্রশ্নটা থেকে থাকে যে আমার চশমার পাওয়ার অনেকটাই বেশি আমি চশমা ইউজ করি আমি কি দুবাইতে আসতে পারবো কি না তো আমি বলবো হ্যাঁ আসতে পারবেন এক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা নয় যদি আপনি কাজ করতে পারেন যে আপনি চশমাটা ইউজ করে আপনি দেখতে পাচ্ছেন আপনি কাজ করতে পারতেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন এমপ্লয়মেন্ট বিষয় এসে কি বাইক ডেলিভারির কাজ করা যাবে কি না হ্যাঁ ভাইয়া এমপ্লয়মেন্ট বিষয় এসে যদি আপনি মনে করেন যে আপনি বাইক ডেলিভারির কাজটা করবেন সেক্ষেত্রে ছয় মাস পূর্ণ হওয়ার পর আপনি সেই বিষাটাকে ক্যান্সেল করে অথবা ওই বিষা থাকা অবস্থায় যদি আপনি বাইকের লাইসেন্সটা নিতে পারেন সেক্ষেত্রে অনেকটাই ভালো হয় অন্যথায় আপনি ওই বিষাটা ছয় মাস পর ক্যান্সেল করে ওই তালাবাদ বা নুন বা ডেলিভারও যে সকল কোম্পানি আছে তাদের এজেন্সির মাধ্যমে আপনি বিষা লাগিয়ে বাইক রাইডিংয়ের কাজগুলো করতে পারেন আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে যে ভাইয়া দুবাইতে কত বছর পর পর ভিসা লাগাতে হয় এবং বিশা কি কোম্পানি লাগিয়ে দেয় কি না তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি দুবাইতে যারা ফ্রিজনের মধ্যে আছে তাদের ভিসা তিন বছরের তিন বছর পর পর ভিসাটা রিনিউ করতে হয় আর যারা ফ্রিজন ব্যতীত অন্য আমিরাতে আছেন বা দুবাই সিটির মধ্যে বা অন্য সকল আমিরাতে আছেন তাদের ভিসা দুই বছর হয়ে থাকে আর দুই বছর পর যখনই ভিসাটা শেষ হবে সেটি কোম্পানি বিশাল টাকা কাটে না তবে ছোটোখাটো কিছু কোম্পানি আছে তারা বিশাল টাকাটা নিয়ে থাকে আরও কয়েকজন ব্যক্তি একটা প্রশ্ন করেছেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাইয়া বর্তমানে আমিরাতে অর্থাৎ দুবাইতে কাজের চাহিদা কেমন আপনারা ইতিপূর্বে আমার অনেকগুলা ভিডিও দেখেছেন ভিডিওগুলো দেখে অনেকটাই আপনারা উপলব্ধি করতে পেরেছেন সংযুক্ত আরব আমিরাতে কাজের চাহিদা বর্তমানে কেমন এক কথায় বলতে গেলে বর্তমানে কাজের চাহিদা খুবই কম কারণ অনেক মানুষ এখানে এখনো কাজ পাচ্ছে না অনেকে বিজিট বিষয় এসে এখন পর্যন্ত কাজ খুঁজে নিতে না তাই আমি সব সময় আপনাদেরকে বলতেছি যে আপনারা বর্তমান সময়ে যদি পারেন সরাসরি বিষয় নিয়ে আসেন। এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ব্যাটার অন্যথায় বিজিট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসার একদমই চেষ্টা করবেন না আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে ভাইয়া থাই অ্যালুমিনিয়ার কাজ হাব মিস্ত্রি এই কাজে চাহিদা কেমন কত বেতন অর্থাৎ আপনি বোঝাতে চেয়েছেন যে আপনি অর্ধেক জানেন এই কাজের চাহিদাটা কেমন এবং বেতন কেমন পেতে পারেন তো ভাইয়া এই কাজের চাহিদাটা মোটামুটি ভালো আছে যদি আপনার থাই অ্যালুমোনিয়ামের কাজটা সম্পূর্ণটা জেনে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন স্টার্টিং পনেরো বা ষোলোশো দেরাম থেকে শুরু হয়ে দুই হাজার পর্যন্ত হতে পারে সেটা কোম্পানি বেঁধে আর অবশ্যই চেষ্টা করবেন যে আগে থেকে কাজটা নিশ্চিত করে আসার এমনিতে বিজিৎ বিষয় এসে আপনি কাজ খুঁজে পাবেন না সরাসরি কোম্পানির বিষয় আসার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আরেকজন ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি দুবাই যেতে চাই ছি আগস্টে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই আমি কি দুবাই আবুধাবিতে যেতে পারবো কি না আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে এই বিষয়টা সম্বন্ধে বলেছি আপনারা সম্ভবত সেই ভিডিওগুলো দেখেননি তো আসলে সংযুক্ত আরব আমিরাতে যদি আপনার কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া না থাকে সেক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা আগে যে পিসিআর টেস্টটি করতে হয় সেটার রেজাল্ট নেগেটিভ নিয়ে আপনি আমিরাতে আসতে পারবেন অন্যথায় আপনি আসতে পারবেন না আর যাদের ভ্যাকসিনের সবগুলা ডোজ কমপ্লিট করা আছে বা দুইটি বা তিনটি ডোজ কমপ্লিট করা আছে সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের পিসিআর টেস্ট বা কিছুই করতে হবে না আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারবেন ভিউয়ার্স ভিডিওটা অনেকটাই লম্বা হবে তাই ভিডিওটাকে আমি দুটি ভাগে বিভক্ত করেছি এটি আপনারা এখন দেখলেন প্রথম পার্ট এরপরে দেখবেন আপনারা দ্বিতীয় পার্ট কারণ অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে আমি সবগুলা প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দ্বিতীয় পার্টটি দেখবেন দ্বিতীয় পার্টেও আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ভিউয়ার্স আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলা প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পেয়েছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন